হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্থ 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। বাড়ি কিনবি বউ ফিরি। আসলে আমাদের আশেপাশে এমন সব ঘটনা ঘটে থাকে যা এতটাই আজব যে মাঝে মাঝে তো বিশ্বাসই হয় না যে এমনটা বাস্তবে কি হয়েছে। যেমন খবরের কাগজে বেরানো একটি বিজ্ঞাপনের কথাই ধরুন না, বিজ্ঞাপনটিতে লেখা আছে আপনি যদি এই প্রপার্টি কেনেন তাহলে বিনামূল্যে স্ত্রী পাবেন। ভাববেন না মজা করছি, সত্যি সত্যি এমনটা হয়েছে। কিন্তু ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে। এক মহিলা এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন, তিনি রাজি ছিলেন সেই ব্যক্তির সঙ্গে বিয়ে করতে, যে তার বাড়িটি কিনতে রাজি থাকবেন। বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পর সারা দুনিয়ায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। তারপর যা যা ঘটেছিল তা যে কোনো গল্পকে হার মানায়। মহিলা ইন্দোনেশিয়ার বাসিন্দা, উইনালিনা। 24 বছর বয়সের এই মহিলা ইন্দোনেশিয়ার ছেলেমনের বাসিন্দা। কয়েক বছর পরে স্বামী মারা যাওয়ার পর থেকেই তার পক্ষে সুবিশাল বাড়ির দেখভাল করা আর সম্ভব হয়ে উঠছিল না। এদিকে একাকিত্ব ঘিরে ধরেছিল, তাই তিনি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এমন একটি বিজ্ঞাপন দেবেন যাতে তার দুটি সমস্যায় মিটে যায়। একই মনে হয় বলে এক তীরে দুই নিশান, এমন অফার আপনি পেলে কি করবেন? কথাটা ভেবে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে বন্ধুরা। আর আপনার কেউ রাজি আছেন নাকি এই মহিলার সঙ্গে বিয়ে করতে? ইচ্ছে থাকলে যোগাযোগ করতে পারেন। তবে আসলে কি ঘটেছিল জানেন? উইনা তার বাড়ি বিক্রি করার উদ্দেশ্যে হাজির হয়েছিলেন এক বন্ধুর কাছে। সেই বন্ধু ছিলেন আসলে একজন রিয়েল এস্টেট এজেন্ট। সেই এজেন্ট সব কথা শোনার পর এমন বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন উনাকে। আসল লক্ষ্য ছিল কম সময়ে অনেকেই যাতে বাড়িটির বিষয়ে জানতে পারেন এবং তাড়াতাড়ি কেউ রাজি হয়ে যায় বাড়িটি কেনার জন্য। এই কথা ভেবেই এমন অভিনব বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।